হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা কোনো কারণবশত আমাদের কোনো একটি পিডিএফ ফাইলে পাসওয়ার্ড প্রটেক্টেড, এবং যখন আমরা সেই ফাইলটি ওপেন করতে যাই বারবার আমাদেরকে পাসওয়ার্ডটি টাইপ করতে হয়। এবং আমরা জানি যে পিডিএফে যে পাসওয়ার্ড থাকে কোনো একটি ফাইলতে, সেই ফাইলটি পাসওয়ার্ড ছাড়া কিন্তু সেই ফাইলটি ওপেন করা যায়, এবং সেই পাসওয়ার্ড ইভেন রিমুভ করার কোনো অপশন সাধারণত নেই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রিক, কীভাবে আপনি চাইলে পিডিএফে সেই ফাইলটি পাসওয়ার্ডটি রিমুভ করবেন অল্টারনেট ওয়েতে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এক্সাম্পল শো, আমি যখন আমার এই পিডিএফ ফাইলটি ওপেন করতে যাই বারবার আমাকে এই পিডিএফ ফাইলটির পাসওয়ার্ডটি টাইপ করে ওপেন করতে হয়। এখন আপনি যদি চান যে এই পিডিএফ ফাইলটির পাসওয়ার্ডটি রিমুভ করার জন্য, তাহলে সেটা কীভাবে করবেন? সেই কাজটি করার জন্য আপনি সেই পিডিএফ ফাইলটি ওপেন করার পর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে প্রিন্টে। যখন আপনি প্রিন্টে ক্লিক করবেন এরকমভাবে পেয়ার করবেন, এখান থেকে আপনি ক্লিক করুন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অ্যান্ড দেন আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নতুন যে লোকেশনে চাচ্ছেন সেই লোকেশনে চুজ করে এখানে আপনি যে নাম দিতে চাচ্ছেন সেই নামটি দিয়ে জাস্ট সেভে ক্লিক করুন। সো রেডি টু গো। সো এখন আর আপনার প্রয়োজন হবে না সেই ফাইলটি ওপেন করার জন্য। আপনি নতুন যে ফাইলটি সেভ করেছেন সেই ফাইলটির মাধ্যমে আপনি সেটা ইজিলি উইদাউট পাসওয়ার্ড ছাড়া সেই ফাইলটিকে ইচ্ছে মতো খুলতে পারেন। সো এভাবে খুব সহজে আপনি চাইলে পিডিএফ থেকে পাসওয়ার্ড রিমুভ করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তোবা এই ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।